বন্ধুরা, কি দারুণ সেটিং নিয়ে আসলো আমাদের স্মার্টফোন! এখন একটি স্মার্টফোন থাকলে কিন্তু আপনি যে কেউ, আপনাকে যখনই কল দেখ আপনি তার 14 গোষ্ঠীর ইতিহাস পাবেন। বন্ধুরা, হ্যাঁ আমি বলছি, তার ফেসবুক আইডি, তার হোয়াটসঅ্যাপ আইডি, তার নাম্বার, সে কোথায় থাকে, সকল ডিটেলস কিন্তু আপনি এখন পেয়ে যাবেন। শুধুমাত্র একটি স্মার্টফোন থাকা দরকার এবং আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা দরকার। তো কিভাবে এই কাজটি করবেন সেটাই আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে যে নতুন নতুন ভিডিও আপলোড হবে তা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে, এই প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে উপরে একটি সার্চ বার বা অ্যাড্রেস বার পাবেন। এই সার্চ বারে গিয়ে আপনি লিখবেন আইকন, EYECON। আপনি আইকন লিখে সার্চ করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তা আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এটাকে ওপেন করবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে যখন এরকম একটি ইন্টারফেস চলে আসলো, আপনি এখান থেকে যে কোনো একটি নাম্বার টাইপ করে ডায়াল করবেন। ধরেন আমি এখানে একটি নাম্বার লিখতেছি 01612। এই নাম্বারটি লিখে আমি যখন এখান থেকে সার্চ করব, দেখেন আমার এখানে কিন্তু অলরেডি নাম চলে আসছে। এখন আমি নিজে আন্তাজি একটি নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো যে যে নাম্বারগুলো আমার কাছে নাই, যেমন 01745010203। এই যে এখানে একটি সার্চ বার পাবেন, আপনি দেখেন এখানে সার্চ একটি অপশন আছে, এই সার্চ অপশনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম আইডেন্টিফাই এ নাম্বার লেখা চলে আসবে। চলে আসার পরে এই দেখেন মোড়ো ভাই নামে একটি নাম কিন্তু চলে আসছে। আমি কিন্তু ওনাকে চিনিও না এবং এই নাম্বারটি আমি আজকেই প্রথম বানিয়ে দিলাম। তো এখন দেখেন ওনার ছবি আপনি দেখতে পারবেন এখানে। উনি যদি আপনার কোনো অ্যাপ্লিকেশনে কোনো ছবি আপলোড করে থাকে তাহলে কিন্তু এখানে আপনি সরাসরি তার ছবিটা দেখতে পারবেন। তো এই ছবি দেখে কিন্তু আপনি তাকে চিনে যেতে পারবেন। এখন মনে করেন আপনি তার এখানে দরকার, তার ফেসবুক আইডি আপনার দরকার, অথবা আপনার এখানে তার হোয়াটসঅ্যাপ আইডি দরকার। আপনি এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, দেখেন আপনার কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তার আইডিতে নিয়ে যাওয়া হবে। এই যে দেখেন আমি কিন্তু তার হোয়াটসঅ্যাপে চলে এসেছি, আমি কিন্তু এখান থেকে সরাসরি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবো। আচ্ছা, এখন যদি আমি চাচ্ছি যে না আমি তার ফেসবুক আইডিটা দেখবো, তাহলে এখানে ফেসবুকের উপর ক্লিক করবেন। ফেসবুকের উপর ক্লিক করার পরে একটু সময় দেখবেন, দেখেন এখানে লেখা আছে ফেসবুক লিঙ্ক। এখন বন্ধুরা এই দেখেন আরেকটি 3-লাইন অপশন আছে, এই 3-লাইন অপশনের উপর ক্লিক করলে কিন্তু এখানে ক্যালেন্ডার, SMS অথবা নেভিগেট করে আপনি তার লোকেশন পর্যন্ত যেতে পারবেন। এই দেখেন আমি যদি এখানে তার লোকেশন দিই, তার অ্যাড্রেস দিয়ে, তাহলে কিন্তু আমি এখানে তার লোকেশন পর্যন্ত যেতে পারবো। তো বন্ধুরা, এইভাবেই আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, শুধুমাত্র ছোট্ট একটি অ্যাপ্লিকেশন, 12 MB একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি মানুষের সকল তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।